দুই মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন। মোদির সঙ্গে মিলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন স্বৈরাচার এই প্রধানমন্ত্রী। তবে হাসিনার এই অপতৎপরতা নজরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও। এ অবস্থায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে শেখ হাসিনা প্রসঙ্গ। স্থানীয় সময় 8 অক্টোবর মঙ্গলবার ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি শেখ হাসিনার বিষয়ে জানতে চান। তিনি প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে এই ভবন স্টেট ডিপার্টমেন্টে ছিলেন। বাংলাদেশের প্রাক্তন স্বৈরশাসক হাসিনা ভারতে রয়েছেন এবং অভিযোগ রয়েছে ভারতীয় ভূখণ্ড থেকে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার সঙ্গে সেক্রেটারি ব্লিংকেনের বৈঠকে বাংলাদেশ সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল কিনা জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি আপনাকে বলতে পারি যে ভারত সরকারের সাথে আমাদের বৈঠকে বাংলাদেশ সহ আঞ্চলিক বিষয়গুলো প্রায়শই উঠে আসে, তবে আমার কাছে দেওয়ার মতো কোনো নির্দিষ্ট বক্তব্য নেই। মুশফিকুল ফজল আনসারি আরেকটি প্রশ্ন করেন, গণহত্যা ও নৃশংসতার শিকার হয়ে স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রফেসর ইউনুসের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, নিরাপত্তা ও রোহিঙ্গা শরণার্থীদের চ্যালেঞ্জ বিবেচনায় বাইডেন প্রশাসন কিভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পরিচালনা করছে সে বিষয়ে কিছু বলবেন কি? জবাবে মুখপাত্র মিলার বলেন, আমরা সেই সব ইস্যু নিয়ে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছি। মন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন এবং এই সমস্ত বিষয়ে অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমরা উন্মুখ। হাসিনাকে আশ্রয় দেওয়ার আরেকটি কারণ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, ভারত যেহেতু নিজেদের এই অঞ্চলের একটা প্রধান শক্তি হিসেবে দাবি করে, সেক্ষেত্রে শেখ হাসিনা যদি অন্য কোথাও না যেতে পারেন তাকে ভারতেই থাকতে বাধ্য হতে হয়, তাহলে একটা উদাহরণ তৈরির জন্যই ভারত তাকে রেখে দিতে পারে। এক্ষেত্রে ভারতের বার্তাটা হবে, এই অঞ্চলে তাদের যে বন্ধুরা আছে তারা যদি আশ্রয়চ্যুত হয় তাহলে ভারত তাদের আশ্রয় দিতে পারে। আবার শেখ হাসিনা ভারতে না রাখার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিলে এর একটা নেতিবাচক প্রতিক্রিয়া হবে বাংলাদেশে, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে গত 3টা নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে, কারণ আমরা নিকটতম প্রতিবেশী, আমাদের দীর্ঘ অভিন্ন সীমান্ত আছে, অভিন্ন স্বার্থ আছে, এমন অনেক বিষয় আছে যেখানে আমাদের যৌথভাবে কাজ করা প্রয়োজন। সেক্ষেত্রে যদি শেখ হাসিনা ভারতে থাকেন তাহলে তা দুই দেশের জন্য একটা ইস্যু হয়ে থাকবে। বাংলাদেশের জনগণও এটাকে কিভাবে দেখবে এই প্রশ্নটাও থাকবে। সে বিবেচনা থেকে হয়তো তারা এটা চাইতে পারে যে তিনি ভারতে না থাকলেই ভালো। সুতরাং বিদ্যমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সঙ্গে তাদের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টি বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন, দুই দেশের সরকারের সঙ্গে যেমন সম্পর্ক প্রয়োজন তেমন দুই দেশের জনগণের মধ্যেও একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। যেহেতু আমাদের একসঙ্গে কাজ করতে হবে, সেই প্রেক্ষাপটে ভারত যে সিদ্ধান্তই নিক না কেন সেটা বাংলাদেশের প্রতি প্রতিবেশী হিসেবে শ্রদ্ধাশীল, দুই দেশের স্বার্থের অনুকূল এবং ভবিষ্যৎমুখী হওয়াটাই বাঞ্ছনীয়।